আজকে পবিত্র জুমার দিনে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি, যেটি বলবো বলে মনে করি, সেটি হচ্ছে আল মওত, ইয়ানি ইনসানুল মওত, মৃত্যু এবং মানুষের মৃত্যু। মৃত্যু একটা অজানা বিষয়, যেটা আমরা অনেকে বলে থাকি এ জগৎ সংসারের কিছু সত্যতা তিক্ত, কিছু বাস্তবতা বিশ্বাসের মূল কিনারায় বাঁধা থাকি। এ জগৎ সংসারের কিছু বাস্তবতা বা কিছু সত্যতা আমাদের কোনো মানুষের তৈরি করা নয়, যেটা আমাদের ইন্দ্রিয়ের কাছ থেকে পাওয়া। তার মধ্যেও একটা সত্যতা, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু আমাদের একটা অজানা বিষয়, যেটা জানার জন্য, জানার পরে মানার জন্য আমরা মুসলিম উম্মাহ উপলব্ধিও করি না। আমরা দেখি মানুষ মারা যায়, মানুষ মারা যাচ্ছে, যাবে, জানি আমরা একদিন মারা যাব, কিন্তু সে মারা যখন যাব সে অবস্থায় মুসলমান হয়ে মৃত্যুবরণ করব কিনা মুমিন হয়ে মৃত্যুবরণ করব, সেই ধারণা আমাদের মুসলিম উম্মাহ বা ইসলাম জাতির মধ্যে খুবই কম মানুষের আছে, তথা নেই বললেই চলে। সকলে ভাবে আমরা একদিন মারা যাব, মারা যাওয়ার পরে আমরা মাটির সঙ্গে মিশে যাব, কেয়ামতের দিন আমাদের আর হিসাব নিকাশ হবে না। যারা এসব আকীদা পোষণ করে থাকেন, এই বিশ্বাস নিজের অন্তরের মধ্যে ভেবে থাকেন, তাহলে আজকে এখনই পরিবর্তন করুন, যে মারা যাব, মারা যাওয়ার পরে আমাদের আরো দুটো জগৎ রয়েছে, তথা 1 নম্বর 3 নম্বর জগৎ এবং 4 নম্বর জগৎ। এই দুটি জগৎকে পার হয়ে তারপরে আমাদের হিসাব নিকাল সব কিছু হয়ে গিয়ে তারপরে আমাদের ফায়সালা হবে জান্নাত এবং জাহান্নাম। তথা একটা মানুষের বা প্রত্যেকটা মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টে জগৎ দিয়েছেন, 4টে পৃথিবী বলতে গেলে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে আলামে রূহ, আর 2 নম্বর আলামে দুনিয়া, 3 নম্বর আলামে বারজাখ এবং 4 নম্বর আলামে কিয়ামাহ। 1 নম্বর জগৎ যেটা হচ্ছে আলামে রূহ, যখন আপনার পৃথিবীর মধ্যে কোনো চিহ্ন ছিল না, যখন আপনি রুহের জগতে ছিলেন, আপনার মায়ের গর্ভে আপনি আসেননি, সেই জগতে যখন আপনি ছিলেন সেটা হচ্ছে আলামে রুহের জগৎ। সে 1 নম্বর জগৎ ছেড়ে আপনি যখন আলামে দুনিয়া জগতের মধ্যে চলে আসলেন, দুনিয়া জগতে চলে আসার পরে যেমনি ভাবে আবার পুনরায় আপনাকে আলামে রুহের জগতে ফিরে যাওয়া অসম্ভব, ঠিক তেমনি ভাবে যখন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে আবার তাদেরকে দুনিয়াতে আসা অসম্ভব। 2 নম্বর জগৎ হচ্ছে আলামে দুনিয়া। এই দুনিয়াতে স্বার্থপর দুনিয়ায় আপনি কিছুদিন থাকলেন, থাকার পরে যখন আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনি আলামে বারজাখে জীবনের মধ্যে চলে গেছেন বা চলে গেলেন, যখন আপনি আলামে বারজাখ বা কবর জগতের মধ্যে আপনি চলে গেলেন, চলে যাওয়ার পরে আপনার ওই জগৎ থেকে আবার আপনার আলামে দুনিয়া জগতের মধ্যে আসা অসম্ভব। যেমনি ভাবে মায়ের গর্ভে থেকে এসে আবার পুনরায় ঢোকা অসম্ভব, ঠিক অনুরূপ ভাবে আলামে দুনিয়া থেকে যদি আপনি চলে যান আলামে বারজাখে জীবনের মধ্যে, ঠিক অনুরূপ ভাবে অসম্ভব। আর 4 নম্বর হচ্ছে আলামে কিয়ামাহ, কিয়ামতের জগৎ। কবর থেকে আপনি যখন সমস্ত মানুষকে কবর থেকে তোলা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সকলকে যখন একত্রিত করবেন, সেই কিয়ামতের মাঠটি হচ্ছে আলামে কিয়ামাহ, কিয়ামতের জগৎ। তাহলে আমরা যখন ইহকাল ছেড়ে চলে যাব পরকালের দিকে, যখন আমি পরকালের দিকে চলে যাব, পরকালে যাওয়ার পূর্বে আমাদেরকে কিছু উপদেশ বা কিছু আমল, কিছু আমালান সালিহান, সৎ আমল করে নিয়ে আমাদেরকে সেই আলামে বারজাখ জীবনের মধ্যে চলে যেতে হবে, আলামে বারজাখ জীবনের মধ্যে যেতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ধরে নিন আপনি এখন কলকাতায় ভ্রমণ করলেন, সফর করলেন, কলকাতায় আপনি সফর করছেন, এমত অবস্থায় আপনার কাছে না পয়সা, না টাকা, না দেরহাম, না খাবার, আপনার কাছে কিছুই নাই। যেমনি ভাবে একটা কৃষক সকাল বেলায় ফজরের নামাজ আদায় করে, ফজরের সালাত আদায় করে, সে ব্যক্তি পরিশ্রমের জন্য, তার কিছু কাজের জন্য সে ব্যক্তি মাঠে চলে গেল,
কাজ করতে চলে গেল, তখন সে যদি খাবার না খেয়ে যায় বা না নিয়ে যায়, তাহলে তার অন্তরের মধ্যে একটা ঘট খাবার চিন্তা হয়ে থাকবে, আমার কখন খাবার আসবে, বা আমার তো খাবার আনার মতো কোনো মানুষ নাই, আমার আর খাবার আসবে না। আর সেই কৃষক যদি নিজ হাতে খাবার নিয়ে যায়, তাহলে তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো রকমের ভয় কিছুই থাকবে না। ঠিক অনুরূপভাবে যদি আমরা ওই কৃষকের মতো নিজের হাতে বা নিজের নিজের জন্য কিছু আমরা দুনিয়া থেকে আলামে বারজাখ জীবনের মধ্যে নিয়ে যেতে পারি, নিশ্চয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাল কিয়ামতের মাঠে সাকসেসফুল হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। আর যদি আমরা এই আলামে বারজাখ আলামে দুনিয়া জীবন থেকে আলামে বারজাখ জীবনের মধ্যে কোনো কিছু না নিয়ে যেতে পারি, তাহলে আমাদের পুরো জীবনটাই ব্যর্থ, পুরো জীবনটাই আমাদের বাতিল বলে ঘোষণা করা হবে। কারণ আপনি কিয়ামতের মাঠে ওই ব্যক্তি সফল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, যে ব্যক্তি কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে, ওয়া উদখিলাল জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজা, সে ব্যক্তি সফল, সে ব্যক্তি কামিয়াব। তাহলে কিয়ামতের মাঠে যদি আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পাই, জান্নাত লাভ করি, তাহলে আমাদের জন্য সফলতা, আমরাই সফলতা অর্জন করলাম। চলুন মৃত্যু সম্পর্কে কথা বলতে গেলে শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকেও এই জগৎ ছেড়ে চলে যেতে হয়েছে, তিনাকেও এই পার্থিব জীবন থেকে আলামে বারজাখ জীবনের মধ্যে তিনি চলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওই জন্য কোরআনের মধ্যে বলছেন সূরাতুল জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 30, আল্লাহ তাআলা তিনি বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আপনারও মরণ হবে এবং তাদেরও মরণ হবে, নিশ্চয় আপনারও মরণ হবে, আপনার পরে আপনার আগে যারা এসেছিল তাদের মরণ হয়ে গেছে, আপনার পরে যারা আসবে তাদেরও মরণ হবে। আল্লাহ তাআলা তিনি তারপরে বলছেন অন্য আয়াতের মধ্যে ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা আইমাত্তা হুমুল খালিদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই পৃথিবীর মধ্যে কোন মানুষকে অনন্ত জীবন দান করেনি, অনন্ত জীবন বলতে মায়ের গর্ভে থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যে জীবনটা থাকে সেই জীবন পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে দেয়নি বা পুনরায় কোনো মানুষকে দিব না। তাহলে আমরা যারা ভাবি যে আমাদের মরণ হবে না, আমরা এভাবে দুনিয়া চলে যাব, এই কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় তাদের আকীদা ভুল। মৃত্যু সম্পর্কে বলতে গেলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সম্পর্কে বলতে হয়, যিনি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, যিনার কাছ যিনাকেও মৃত্যু স্বীকার করতে হয়েছে, যিনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। তাই প্রত্যেক বাবাদেরকে বলি, মৃত্যু প্রত্যেক মানুষের জীবনে একবার হলে চলে আসবে। মৃত্যু এমন একটি বিষয় যা আপনাকে গ্রাস করবেই করবে। মালাকুল মউত, আল্লাহ রাব্বুল আলামিন যে একটা মানুষকে রেখেছেন বা একটা ফেরেশতাকে রেখেছেন মালাকুল মউতকে, সেই মালাকুল মউত যখন আপনার জীবন দরজায় এসে কড়া ঘাতে দিয়ে বলবে যে তোমার পবিত্র আত্মাকে তুমি বের করে দাও, সেই দিন আপনি আর বলতে পারবেন না আমাকে স্বল্প কিছু একটা সময় দিন, আমি সৎ আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে আপনি যতবার বলবেন যে আমার রূহ বা আমার আত্মাকে তুমি নিয়ে যেও না, আমার আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হাজির করে দিও না, আল্লাহ তাআলা মালাকুল মউতকে শ্রবণ শক্তি বা শোনার শক্তি আল্লাহ তাআলা তাকে দেন নাই, আপনি যত মালাকুল মউতকে বলবেন যে আমার আত্মাকে আমার রূহকে আপনি নিয়ে যাবেন না, আমার রূহকে আপনি নিয়ে যাবেন না, মালাকুল মউত আপনার কথা শুনবে না, তার তার কথা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী মালাকুল মউত আপনার রূহ বা আত্মা যেটা রয়েছে শরীরের মধ্যে সে মালাকুল মউত আপনাকে নিয়ে চলে যাবে, আপনার রূহ বা আত্মাকে, যেটার জন্য আপনি পৃথিবীর মধ্যে একমা বেঁচে রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সম্পর্কে বলতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু তে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন একদিন মক্কা নগরীর ওই বালিয়ারা শহরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়, জন্ম হওয়ার পরে একদিন ওই মক্কা নগরের ঈদের দিনে যে মানুষের মানুষের উল্লাস আনন্দ, যে মানুষের উল্লাস আনন্দ করে বেড়াবে ঈদের দিনে, সেই উল্লাস আনন্দ ওই দিন মানুষের অন্তরের মধ্যে, দিলের মধ্যে বা মুখের মধ্যে যে উজ্জ্বল হাসি সেটা মানুষের মধ্যে ছিল না। এই জন্যই ছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যিনি ইমামতি করতেন, যিনি ঈদ উল আজহা বা ঈদ উল ফিতর ইমামতি করতেন, জুমার দিনের ইমামতি করতেন, সালাতের ইমামতি করতেন, সেই ইমামতের জায়গায় আজকে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামতের জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর নাই, ইমামতের জায়গায় রয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য তিনি রয়েছেন, তিনারা ভাবছেন যে তিনারা সালাতকে পরিপূর্ণ করছেন না, কারণ তিনারা ভাবছেন যে যদি আমরা এই সালাতকে পরিপূর্ণ করি, নামাজকে আমরা সম্পূর্ণ করি, হয়তো আমাদের সালাতের মধ্যে নামাজের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। ইমামতে ছিলেন আবু বকর, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুশয্যায় সজ্জিত ছিলেন, তিনি এত অসুস্থ বিমার হয়ে পড়েছিলেন যে সেই ঈদুল আজহা সেই ঈদের দিন মানুষের সামনে যে উল্লাস আনন্দ, মুখের উজ্জ্বলতা হাসি থাকবে সেই দিন ছিল না। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, সাহাবা ইকরামদের এই জন্য তাদের মুখের মধ্যে হাসি উল্লাস আনন্দ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনি তার হাত দিয়ে ইশারা করে সাহাবাদেরকে বলে দিলেন যে সাহাবাদেরকে বলে দিলেন যে উসিকুম বিসসালাহ, তোমরা তোমাদের সালাতকে পরিপূর্ণ করে নাও, উসিকুম বিসসালাহ, উসিকুম বিসসালাহ। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন যে তোমরা তোমাদের সালাতকে পরিপূর্ণ করে দাও। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তেনার বাড়ির পর্দা সরিয়ে যখন সাহাবা ইকরামদেরকে বললেন, সাহাবা ইকরামরা ভাবলেন যে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুস্থ হয়ে গেছেন, তিনি আমাদের কাছে আসবেন, আসার পরে আমাদের এই সালাতকে পরিপূর্ণ করবেন, করার পরে আমরা সকলে আবার সেই আনন্দ উল্লাস উপভোগ করব। তখন তিনি সেই ফাদাখালাল হুজরা ও আরখা সিতরা, তিনি এই কথা বলে তিনি তিনার বাড়ির পর্দাতে নামিয়ে দিলেন এবং জানালা বন্ধ করে দিলেন। যখন সাহাবা ইকরামরা তারা সালাতকে পরিপূর্ণ করলো, করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন তার মাথায় সাত বালতি পানি দেওয়ার জন্য। এই জন্য তিনি বলেছিলেন যে তিনি তেনার উম্মতের ওপরে, তিনি তেনার সাহাবা ইকরামদের ওপরে শেষ নসিহাত, শেষ উপদেশ মানুষদের কাছে কিছু দিয়ে যাবেন, এই জন্য তিনি বলেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাম তিনি বাড়ি থেকে বাইরে হলেন এবং গেলেন মসজিদের দিকে, তিনি মসজিদে প্রবেশ করলেন, তিনি মেম্বারে উঠে দাঁড়ালেন এবং মানুষদের কাছে কিছু উপদেশ দিলেন। উপদেশ দেওয়ার পরে তিনি উপদেশ দেওয়ার সময় তিনি বলছেন যে মসজিদে যত দরজা রয়েছে সমস্ত দরজাকে বন্ধ করে দাও, সমস্ত দরজাকে বন্ধ করে দাও, ইল্লামিন বাবি আবি বাকের, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা ব্যতীত যত দরজা রয়েছে সমস্ত দরজাকে তুমি বন্ধ করে দাও। যখন সাহাবা একরামরা সমস্ত দরজাকে বন্ধ করে দিলেন, শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা ছাড়া, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, তখন তিনি অত্যন্ত চিল্লিয়ে কান্না করতে লাগলেন। তারপরে তার আশেপাশে যারা ছিল সাহাবা একরামরা সকলেই কান্না করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উপদেশ দেওয়ার সময় তিনি বলেছিলেন যে উসিকুম বিসসালাহ, তোমরা তোমাদের সালাতের হেফাজত করো, তোমরা তোমাদের সালাতের হেফাজত করো। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনবার বলেছিলেন যে তোমরা তোমাদের সালাতের হেফাজত করো, নামাজের হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এ কথা বলার পরে তিনি মসজিদ থেকে বাইর হয়ে চলে আসেন, আসার পরে তিনি আবার পুনরায় তিনি মৃত্যুশয্যায় এত সজ্জিত হয়ে রয়েছেন, আসার পরে তিনি আবার বিছানায় শুয়ে পড়লেন, তিনার উঠার ক্ষমতা চলাফেরার ক্ষমতা তিনার সেই সময় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এসে বিছানায় পুনরায় আবার শুয়ে পড়লেন, আব্দুর রহমান বিন আউফ একজন সাহাবি উনি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে বা ঘরে গৃহের মধ্যে তিনি প্রবেশ করলেন এবং তার মুখে বা হাতে একটা মিসওয়াক বা দাঁতন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম যে আল্লাহর রাসূল, আমি কি আপনাকে এই মিসওয়াকটি চিবিয়ে দিতে পারি, আমি কি আপনাকে এই মিসওয়াকটিকে নরম করে দিতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আশার আলা রাসিহি কালা নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মাথা দিয়ে ইশারা করে বললেন যে কালা নাম, হ্যাঁ, তুমি ওই মিসওয়াকটিকে বা দাঁতনটিকে আমাকে নরম করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলছেন যে আমি মনে করতাম বা আমি জানতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বদা মিসওয়াক করতে পছন্দ করতেন। একথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সেই মিসওয়াকটিকে নরম করে দিলেন বা চিবিয়ে দিলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুশয্যায় এত সজ্জিত হয়ে রয়েছেন, মারা যাবেন এমন অবস্থায় মারা যাচ্ছেন, মৃত্যুশয্যায় তিনি বিমারী অবস্থায় তিনি শুয়ে রয়েছেন, এত কষ্টের সাহায্যে তিনার রূহ বা আত্মাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন
যে আমি রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যুর কষ্ট দেখে আমি কোনো মানুষকে কোনো মানুষের মৃত্যু যন্ত্রণা হয় এ কথা আমি মিথ্যা মনে করতাম না বা এটা আমি ঘৃণতা মনে করতাম না। রাসূলুল্লাহ সাল্লাম তিনি মৃত্যু সজ্জায় সজ্জিত অবস্থায় তিনি আর এতটুকু শক্তি নাই যে তিনি মিসওয়াকটিকে নিজে হাতে নেবেন এবং তিনি নিজে নিজে মিসওয়াক করবেন, সেই শক্তি তিনার শরীর থেকে চলে গেছে। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাদাখালাল বাইতে রাসূলুল্লাহ সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে তিনি প্রবেশ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে এমন কোন দিন ছিল না যেটা আমি জানি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি প্রবেশ করতেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দৌড়ে উঠে গিয়ে তিনার কন্যার গালে তিনি চুম্বন করতেন। এমন কোন দিন ছিল না যে আমি জানি না তিনি এই কাজ করতেন না। কিন্তু সেই দিন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের গৃহের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে যখন তিনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যু সজ্জায় সজ্জিত, এমনকি তিনি মৃত্যু অবস্থায় বিমারে অবস্থায় তিনি বিছানায় শুয়ে রয়েছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত ভাবে কান্না করতে লাগলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে রয়েছেন, তিনি মারা যাবেন, এ কথা শুনে তিনি কান্না করতে লাগলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লামের পাশে এসে বসলেন এবং তিনার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর উনি বললেন যে লা বাসাতু হুরিন ইনশাআল্লাহ, আপনার কোনো সমস্যা হবে না, আপনার কিছু হবে না, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন আপনার রোগকে আপনার সমস্যাকে আল্লাহ তাআলা তে সমাধান করিয়ে দেন। রাসূলুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিসওয়াক করছিলেন, করার পরে তিনি যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে তিনি পানি চাইলেন, তিনি এক চুলো বা এক মুঠো পানি নিয়ে তিনি কুলি করলেন, কুলি করার পরে তিনি মৃত্যু মারা যাবেন সেই অবস্থায় তিনি বলতেন যে উসিকুম বিসসালাহ উসিকুম বিসসালাহ আসসালাহ আসসালাহ আসসালাহ, তোমরা তোমাদের নামাজের হেফাজত করো, তোমরা তোমাদের সালাতের হেফাজত করো, তোমরা তোমাদের সালাতের হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা তিনার শেষ উপদেশ শেষ নসিহত ছিল মানুষের কাছে বা তিনার সাহাবায়ে কিরামদের কাছে। উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জগৎ ছেড়ে এই পৃথিবী ছেড়ে তিনি একা চলে যেতে হয়েছে, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যত নবীর এসেছিল যত পয়গাম্বর এসেছিল সমস্ত নবীদের নবী তিনাকে তার ভালোবাসা সাহাবাদেরকে সাহাবিদেরকে ছেড়ে তাদের ভালোবাসা সাহাবায়ে কিরামদেরকে ছেড়ে তিনি এই দুনিয়া থেকে চলে গেছেন। আপনি কি ভাবছেন আপনার কি মরণ হবে না? আপনি কি একবার ভেবে দেখেছেন যে আমি একদিন মারা যাব? আপনি একবার আপনার পূর্বে আপনার আগে যারা ছিল তাদের দিকে আপনি তাকিয়ে দেখেন, তাদের দিকে আপনি একবার অনুভব করে দেখেন আপনার বাবা এই পৃথিবীর মধ্যে বেঁচে ছিল আজকে সে ব্যক্তি নাই, আপনার দাদা সে ব্যক্তি এই পৃথিবীর মধ্যে বেঁচে ছিল আজকে সে নাই, আপনার মা এই পৃথিবীর মধ্যে বেঁচে ছিল আজকে সে আর নাই, আজকে আমি আপনাদের সামনে আছি কালকে নাও থাকতে পারে, আজকে আমি আপনাদের সামনে এই উপদেশ দিতে পারছি এখনই আবার একটু পরে কিছু সময় পর আমি আপনাদেরকে এই উপদেশ নাও দিতে পারে। হে আমার বাবাজি ভাই বাবাজি বোন, আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে সমস্ত রকমের ভাইসালা রয়েছে, যে ধর্মের মধ্যে সমস্ত রকমের বিবরণ রয়েছে, যে ধর্মের মধ্যে এক গ্লাস পানি পান করলে যার মধ্যে পাঁচটি বিধান লাগে, সে ধর্ম কেন আপনি ত্যাগ করে চলবেন, সে ধর্ম কেন আপনি অমান্য করে চলবেন? আপনি শুধু একবার ভাবুন আপনার পূর্বে যারা ছিল, এমনকি ফেরাউনের যুগে ফেরাউন এই পৃথিবীর মধ্যে বড় একটা বাদশাহ ছিল, যে বাদশাহ যে যার হাতের এক আঙ্গুলের ইশারায় মানুষের গর্দানকে উড়িয়ে দিত, যার হাতের এক আঙ্গুলের ইশারায় মানুষ মাতৃভূমিকে তাদেরকে ছেড়ে যেতে চলে যেতে চলে যেতে হতো, যার হাতের এক আঙ্গুলের ছাড়াই উঠতো মানুষ বসতো মানুষ, সেই ফেরাউন আজকে পৃথিবীর মধ্যে নাই, সেই ফেরাউন আজকে এই হকাল দুনিয়ার মধ্যে নাই, সে চলে গেছে আলামে বারজাখে জীবনের মধ্যে। তাহলে ফেরাউন অত বড় বাচ্চা যে নিজেকে রব্বুল আলামিন সারা পৃথিবীর রব বলে দাবি করেছিল সে আজকে পৃথিবীর মধ্যে নাই। তাহলে আমরা সামান্য ইনসান সামান্য মানুষ কিভাবে আমরা পৃথিবীর মধ্যে সারা বছর থাকতে পারি সারা জীবন থাকতে পারি? আমাদের সকলকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের মধ্যে বলছেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটি নাফসকে প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর সাথ তাদেরকে গ্রহণ করতে হবে, হয় আজ না সারা কাল তাদেরকে একদিন না একদিন মৃত্যুর সাথ তাদেরকে গ্রহণ করতে হবে। এই পৃথিবীর মধ্যে আপন বলতে আপনার কেহ নাই, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আল্লাহকে স্মরণ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করুন। আল্লাহ তাআলা তিনি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, হে ইমানদার মুমিন মুমিনারাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ,
তোমরা তোমাদের সন্তান সন্তান ধন সম্পদ সন্তান সন্ততিদেরকে পেয়ে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির জিকির করতে তোমরা গাফিল হয়ে যেও না। দালিকা ফাউলাইকা হুমুল গাফিলুন, দালিকা ফাউলাইকা ওয়া মা ইয়াফআল দালিকা ফাউলাইকা হুমুল গাফিলুন। নিশ্চয় যারা ওই ধন সম্পদ সন্তান সন্ততি পেয়ে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায় তারাই হচ্ছে গাফিল, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত কিয়ামতের মাঠে। তাহলে যদি আমরা আমাদের সন্তান যদি আমরা আমাদের সম্পত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই, কিয়ামতের মাঠে আমাদেরকে জবাবদিহি করতে হবে, তার সঙ্গেও আমাদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রত্যেক বাবা জীবন ভাই বোনদেরকে আমি একটাই কথা বলতে চাই, একটাই উপদেশ আমি আপনাদেরকে দিতে চাই, সালাত আদায় করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন, মৃত্যুকে ভয় করুন। আপনাকে বার বার বলি, শুধু আপনি আপনার আগে যারা ছিল তাদেরকে দেখেন, তারা অনেকে মানুষ শত কষ্টের সাহায্যে এই দুনিয়া ছেড়ে চলে গেছে, অনেকে মানুষ কথা নাই বলতে বলতে কথা বলতে বলতে মানুষের কাছ থেকে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমিও দুনিয়া থেকে চলে যাব। আমি যে বেঁচে রয়েছি, আমি এখনই আমার বাবার মুখ নাও দেখতে পারি, আমি এখনই আমার মায়ের মুখ নাও দেখতে পারি, এখনই আমি আপনাদের সামনে শেষ উপদেশ আপনার হতে পারে, এখনই আমি আপনাদের সামনে আমার শেষ নসিহত হতে পারে। হয়তো আগামী কালকে আমি এই পৃথিবীর মধ্যে নাও থাকতে পারি, হয়তো আগামী আসরের সালাতের সময় আমি আপনাদের সঙ্গে একত্রভাবে সালাত আদায় নাও করতে পারি। তো আপনাদেরকে আমি একটাই কথা বলতে চাই, মরণকে স্মরণ করা করতে শিখুন, মরণকে স্মরণ করে চলুন। নিশ্চয় যদি আপনি মরণকে স্মরণ করে চলেন, মরণ আমাদের সকলের জীবনের মধ্যে একবার আসবে আসবে, এই কথা যদি আপনার অন্তরের মধ্যে একবার থেকে থাকে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে যদি এই কথা আপনি একবার অনুভব করুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বদলা দেবেনই দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলছেন যে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা শরীরের একটা মাংস বা টুকরো ধরে তিনি বললেন, ইবনে উমার তুমি সর্বদাই পৃথিবীর মধ্যে নিজেকে অপরিচিত হিসাবে এবং পথ যাত্রী হিসাবে চলাফেরা করবে। কারণ একটা মানুষ যখন পথ যাত্রা করে, যাত্রা করার সময় সে কোথায় কোথায় চলে যায় সে নিজেও বুঝতে পারে না। ঠিক অনুরূপ ভাবে একটা মানুষ দুনিয়াতে চলতে চলতে সে কখন না কখন সে ব্যক্তি মারা যাবে সে ব্যক্তি নিজেও বুঝতে পারবেন না। এই জন্য ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে যখন তোমরা সকাল পাবে তখন তোমরা সন্ধ্যার আসা অপেক্ষা করবে না, সন্ধ্যা আসার জন্য তোমরা অপেক্ষা করবে না, আর যখন তোমরা সন্ধ্যা পাবে তখন তোমরা সকাল পাওয়ার আর অপেক্ষা করবে না। এই জন্য উমার রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে বলছেন যে হে আমার সন্তান, এখন তোমরা শুনতে যে অমক অমক মসজিদের মাইকে এলান হচ্ছে যে একজন মানুষ সে ব্যক্তি মারা গেছে, সে ব্যক্তির দাফন হবে সকাল 11টায়, তার জানাজা হবে 11:30টায়, তার কবরের মাটি দেওয়া হবে, তারপরে তাকে কবরের শিয়ে দিয়ে দাফন করে দেওয়া হবে। এ কথা তুমি শুনছো হে আমার সন্তান, ও চিরেই তোমরা একদিন শুনবে যে ইবনে উমার উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এ দুনিয়াতে নাই, এ দুনিয়া ছেড়ে তিনি চলে গেছেন। তাই আমি আপনাদেরকে বলি, হয়তো আমি আপনি আজকে পৃথিবীর মধ্যে বেঁচে রয়েছি, আগামী কাল নাও থাকতে পারি, হয়তো আমি আপনি পৃথিবীর মধ্যে মজা করে এখনো চলছি, কথা আমাদের মুখে এখনো রয়েছে, কথাবার্তা বলে চলছি, আগামী সময় আমাদের নাও থাকতে পারে, আগামী পুজুল আগামী সময়ে আমাদের কারোর সঙ্গে সাক্ষাৎ নাও হতে পারে, কারোর সঙ্গে দেখাও হতে পারে, কখন কার মত হবে সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই খবর জানেন। তাছাড়া পৃথিবীর মধ্যে কোনো মানুষকে তিনি একথা বলে জানেন যে তোমার অমুক সময়ে মরণ হবে, তোমার মালাকুল মওত ওই সময় চলে আসবে, তোমার মৃত্যুবরণ করবে, আপনি এই দুনিয়ার মধ্যে চলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীটা হচ্ছে গোটাটাই আপনার স্বার্থপর, গোটাটাই আপনার স্বার্থপর পৃথিবী, এই পৃথিবী কাউকে থাকতে দেয় না। অচিরে শতদিন আপনাদেরকে বলেছি এই পৃথিবীতে ধরে নিন আপনার বাপ এই পৃথিবীর মধ্যে ছিল, আপনার মা এই পৃথিবীর মধ্যে ছিল, এই দুনিয়া এত নিষ্ঠুর দুনিয়া আপনাকে লাথি মেরে ছড়িয়ে দিতে পারবে, এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র আপন একজনে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাছাড়া আপনার পৃথিবীর মধ্যে কোনো আপন নাই। আপনি ভাবছেন আপনার স্ত্রী আপনার আপনজন, আপনি ভাবছেন আপনার মা আপনার আপনজন, আপনি এখনো ভাবছেন আপনার বাবা আপনার আপনজন, দেখবেন অচিরেই একদিন আপনার বাবা আপনাকে আপনাকে লাথি মেরে দুনিয়া থেকে চলে যাবে, কোন কষ্ট দিয়ে কষ্টদায়ক আপনাকে দিয়ে আপনার বাবা আপনার মা আপনার স্ত্রী এই দুনিয়া থেকে চলে যাবে। তাই আপনাদেরকে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মান্য করে চলুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলা সৎ বদলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন আমাকেও দেবেন। সময় খুব সংক্ষিপ্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটাই দোয়া একটাই প্রার্থনা, আল্লাহ আপনি আমাদের সকলকে ইমানদার হয়ে মুমিন হয়ে মুসলমান হয়ে আমাদের সকলকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে যখন যখন মালাকুল মওত আমাদের কাছে আসবে, আমাদের মালাকুল মওত যেন আমাদের পবিত্র আত্মা নিয়ে তোমার কাছে হাজির হতে পারে। আল্লাহ মালাকুল মওত আমাদের কাছ থেকে যেন অপবিত্র আত্মা নিয়ে তোমার কাছে হাজির না হয়। মওত ওই দিন যেদিন আমরা মারা যাব সেদিন আপনি আমাদের সকলকে যেন মুমিন মুত্তাকির ইমানদার দিনদার পরেজগার হিসাবে আপনি আমাদের রূহ বা আত্মাদের আত্মাটাকে আপনার কাছে নিয়ে যায়েন। সকালে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে এখনো যারা ইহকাল ছেড়ে পরকালের মধ্যে চলে গেছে আল্লাহ তুমি তাদের সকলকে তাদের কবরে কবরের বিছানা বিছিয়ে দিও আল্লাহ, তুমি তাদের সকলকে জান্নাতের ফেরদাউস দান করিও আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে আমার মা বাবা ভাই বোন দাদা দাদি যারা চলে গেছে আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতের ফেরদাউস দান করিও। সকালে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের মধ্যে যারা অসুস্থতা রয়েছে আল্লাহ অসুস্থতার কারণে আজ যে তোমার ইবাদত করতে আসতে পারেনি আল্লাহ তুমি তাদের সকলকে সুস্থতা দান করো। সকালে বলি আল্লাহুম্মা আমিন। আজিবিল বাস রব্বান নাস ইসমি আনতা সাফিলা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআ লা ইগাদিরু সাকাবা লা বাসা তুহুরিন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখনো যারা তোমার নবীর রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে পারেনি আল্লাহ তুমি তাদের সকলকে তার সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। সকালে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখনো যারা তার সুন্নাত নিয়ে সুন্নাত মেনে চলতে পারেনি মুখে দাড়ি নিষেধাদ্রব্য ছাড়া নিষেধাদ্রব্য পান করা ছাড়া আল্লাহ যারা এসব ত্যাগ করতে পারেনি নিষেধাদ্রব্য ত্যাগ করতে পারেনি আল্লাহ তুমি তাদের সকলকে নিষেধাদ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এখন আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারেনি মুখে দাড়ি রাখতে পারেনি আল্লাহ আপনি আমাদের সকলকে সেই তৌফিক সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সর্বপ্রথম সর্বশেষ আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া আল্লাহ যখন আমরা আবার যখন আমরা এই দুনিয়া থেকে চলে যাব আল্লাহ আপনি আমাদের সকলকে যেন মুমিন হিসাবে মুত্তাকিন হিসাবে পরেজগার দিনদার ভীরু ইমানদার ভীরু হিসাবে আল্লাহ যেন আমরা এই পৃথিবী থেকে চলে যেতে পারি ওপারের জগতে বা আলামে বারজাখী জগতের মধ্যে আল্লাহ আমরা যেন পাড়ি জমাতে পারি। সকাল করে আল্লাহুম্মা আমিন। কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয় নিজের সন্তান হিসেবে ক্ষমা করে দেবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রাখে সবল রাখে। আমার পিতা মাতাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার পিতাকে মাতাকে সুস্থ রাখেন। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে ইসলামিক একজন দায়ী হিসাবে ইসলামিক স্কলার হিসাবে কবুল করে নেয়। সকলে করি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন হেদায়াত দান করুন। সকলে করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের ভাই ও বাবাজিদেরকে সকলকে যেন মৃত্যুর সময়ে ইমানদার হিসাবে মুমিন হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে করি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।